না হয়নি তো তো দিলাম স্ক্রিন তো শেয়ার করলাম হ্যাঁ এখন দেখতে পাচ্ছি আচ্ছা আপনার কি সমস্যা বলেন আচ্ছা আমি ওই মানে প্রজেক্ট ক্লাস শুরু করছি জানো এখন ওখানে আপনার মান চাই যে ইগুলো

चलो मैं एक टू अ मिनट तक कम एंट्री ये सर जी कॉल लगा दो আপনি যে ছকটা বানাইতে বলছিলেন সেটা না আমি আপনার শক করে দিচ্ছি ছকটা আমি একটা বানাই রাখছিলাম অবশ্যই আপনি কি হরিয়ার প্লাসে লগ ইন আছেন করতে হবে ভাই একটু দেরি করেন আচ্ছা হরিয়ার প্লাসে লগ ইন করেন কোন প্রোডাক্টের অ্যাপ্রুভাল কি নেওয়া আছে আপনার নেওয়া আছে আচ্ছা এই যে নয়টা নয়টা ট্রাফিক আসছে এটা কোন জায়গা থেকে আসছে কোন জায়গায় মার্কেটিং করছেন ভাই কতকাল কি ইউটিউবে দিয়ে মার্কেটিং করেছিলাম আর ওই আরেকটা সাইডে করছিলাম তার ডকুমেন্ট টিপস যেটা আচ্ছা এটা ওটা করছিলাম নাকি ওই রাজু ভদ্রা ভাইয়ের একটা ভিডিও দেখে একটা করছিলাম আর কি আচ্ছা আচ্ছা এই তো অনেকগুলো আপনার দেওয়া আছে রিকোয়েস্ট অ্যাপ্রুভাল নেওয়া আছে আচ্ছা আপনি এখন কি জানতে চাচ্ছেন বলেন তো আমাকে আচ্ছা মানচাই থেকে যে সময় আমরা অ্যাপ্রুভাল করে নেই মানচাই সেই হুম আমরা ওই লিঙ্ক গুলো করতে পারবো আচ্ছা মানচাইতে মানচাইতে কি কিন্তু মানচাইতে ঢোকার আগে আর এর লগইন থাকতে হবে ঠিক আছে হ্যাঁ সেটা করে সেটা করে হ্যাঁ লগইন থাকতে হবে এখন আপনি একটু চার্ট করে রাখবেন মনে করেন যে র‍্যাপিড प्रॉफिट র‍্যাপিড ট্রাফিক प्रॉफिट এটা আমি নতুনটা আমি ওপেন করে নিচ্ছি আপনি করবেন কি এটা আপনার মনে রাখার সুবিধার্থে প্রোডাক্টের নামটা কপি করবেন ঠিক আছে নামটা কপি করে নেবেন নিয়ে আপনি আপনার এই যে ওয়ার্ড ডকুমেন্ট একটু লিখে লিখে এভাবে সেভ করে করে রাখবেন এতে করে আপনার সুবিধা হবে ঠিক আছে কারণ প্রোডাক্টটা কয় তারিখে আসতেছে প্রোডাক্টের নাম কি এটা করে রাখলে আপনারই সুবিধা হবে ঠিক আছে আচ্ছা এখন এখান থেকে আমি এই জেভি পেজটা আপনাকে ওপেন করতে হবে জেভি পেজ ঠিক আছে আচ্ছা মোটামুটি প্রোডাক্ট অনেক ভালো আপনাকে এখানে রিকোয়েস্ট অ্যাপ্রুভালের জন্য ক্লিক করতে হবে গেট ইওর লিঙ্ক এগুলো করে দিছি ভাই এগুলো করে ওখান থেকে একটা রিকোয়েস্ট আমি পাঠিয়ে যাচ্ছি আচ্ছা আমি বলে দিচ্ছি সব আস্তে আস্তে রিকোয়েস্ট নোট কি লিখেন আপনি আপনি যেটা দিচ্ছেন ওইটাই আমি রাখছি দেন দেন এখানে পেস্ট করে আচ্ছা এখন যখন আপনাকে অ্যাপ্রুভ করবে ঠিক আছে আপনি এটাই জানতে চাচ্ছেন যে কখন আপনার উপর কিভাবে জানতে পারবেন তাই না আপনি যে মেইল অ্যাড্রেস দিয়ে খুলছেন এই অরিয়র প্লাসটা সেই ইমেইলে চলে যান দেখুন এই অ্যাফিলিয়েট স্ট্যাটাস ঠিক আছে অ্যাফিলিয়েট স্ট্যাটাস তার মানে আপনাকে এই প্রোডাক্ট অ্যাপ্রুভ করছে এই একটা প্রোডাক্ট অ্যাপ্রুভ করছে আপনাকে ঠিক আছে আপনি এটা এভাবে ওপেন করবেন মেইনটা এটা এটা আপনাকে অ্যাপ্রুভ করিনি ডিনাইড করছে ডিনাই করছে বুঝছেন অ্যাপ্রুভ করলে এখানে লেখা থাকবে অ্যাক্টিভ অথবা অ্যাপ্রুভড ঠিক আছে এটা আপনাকে সব প্রোডাক্ট অ্যাপ্রুভ করবে না কারণ আপনি তো নতুন সব প্রোডাক্ট আপনাকে অ্যাপ্রুভ করবে না আচ্ছা এখানে আমি একটু দেখি কিছু এই যে দেখুন অ্যাক্টিভ অ্যাক্টিভ মানে কি এই প্রোডাক্টটা দিকিলি কিন্তু এটা আপনাকে অ্যাপ্রুভ করছে তাহলে অ্যাফিলিয়েট লিংক পাওয়ার জন্য আপনাকে এই লিংকটা কপি করতে হবে এই লিংকটা জাস্ট এই কপি করে নেবেন কপি করে নিয়ে আপনার অরিয়ার প্লাসে কিন্তু অবশ্যই লগ ইন থাকতে হবে ঠিক আছে নতুন ট্যাবে আপনি এটা লিঙ্কটা পেস্ট অ্যান্ড গো পেস্ট অ্যান্ড গোতে ক্লিক করে এই দেখুন এই এটা হলো আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক এই লিঙ্কের মাধ্যম দিয়ে যদি কোনো ব্যক্তি এই প্রোডাক্টটা করাই করে তাহলে আপনি কমিশন পাবেন এই লিঙ্কটাই আপনাকে মার্কেটিং করতে হবে কিন্তু এই লিঙ্কটা সরাসরি মার্কেটিং করতে পারবেন না আপনাকে ওয়েবসাইট ইউটিউব চ্যানেল লিঙ্কড ইন এইভাবে বিভিন্ন রকম আহ ওয়েতে মার্কেটিং করতে হবে ঠিক আছে এখন আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা নতুন ট্যাবে ওপেন করে লিঙ্ক কি সরাসরি লিঙ্ক দেওয়া যাবে না আমি ওটা আমি ওটা ওই আসতেছি ওইখানে আমি বলে দিচ্ছি দোকানে আচ্ছা এখানে জাস্ট অল্প কিছু তথ্য আছে আমরা একটু একটু অন্য অ্যাপ্রুভাল নেওয়া আছে এমন কিছু প্রোডাক্টে যায়। আপনি ওইখান থেকে জানতে পারবেন মেইল থেকে আরেকটা একটা হলো এইখানে এসে অফারে ক্লিক করার পর আপনি অ্যাপ্রুভড অনলিতে ক্লিক করলে যে প্রোডাক্টগুলো আপনাকে অ্যাপ্রুভ বা অ্যাপ্রুভ মানে করবে যে প্রোডাক্টের ভেন্ডার গুলো এখানে আপনি দেখতে পারবেন ঠিক আছে না মানসাইতে শো করবেন আপনার এখানে শো করবে এখানে দেখুন গেট লিঙ্ক মানসাই যেগুলো আমরা রিকোয়েস্ট পাঠাই সেটাকে এখানে শো করবে অবশ্যই কেন করবে না অ্যাপ্রুভ আপনাকে অ্যাপ্রুভ করলে এখানে শো করবে ঠিক আছে দেখুন সিক্রেট ইমেল সিস্টেম এই প্রোডাক্টটা বিক্রি হয়েছিল বিশ হাজার প্লাস দেখছেন এরপর আরো নিচের দিকে কয়েকটা প্রোডাক্ট আপনার নেওয়া আছে আমি এই সিক্রেট এটা অনেক পুরাতন হয়ে গেছে তো প্রোডাক্ট এখন বেশি বিক্রি করতে পারবেন না এটা ঠিক আছে আপনি আমি বলে দিচ্ছি কিছু কিছু জিনিস আপনাকে মনে করেন এই যে প্রোডাক্ট গুলো আসতেছে মার্কেটে মনে করেন ছয় তারিখে প্রোডাক্ট গুলো আসতেছে মার্কেটে তাই না এই যে মনে করেন একটা প্রোডাক্ট র্যাফিড ট্রাফিক প্রফিট এই প্রোডাক্টের সার্চ ভ্যালু থাকে মাত্র তিন থেকে চার দিন অথবা পাঁচ দিন তিন চার দিন পাঁচ দিন খুব সেল হয় তারপর কিন্তু আর সেল হয় না আমি কি আপনারা বুঝাইতে পারছি তার মানে কি আপনাকে নিজেকে সবসময় আপডেট থাকতে হবে ঠিক আছে সবসময় আপনাকে আপডেট থাকতে হবে যে কখন আপনার কোন প্রোডাক্টটা মার্কেটে আসতেছে সে প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতে হবে আপনাকে ঠিক আছে এই বিষয়গুলো একটু আপনাকে মাথায় রাখতে হবে এখন আমি যেটা দেখাতে চাচ্ছিলাম দেখুন সিক্রেট ইমেল সিস্টেম আপনি ভিডিও রিভিউ যখন করবেন তখন আমি তো আপনাকে সফটওয়্যার দিয়েছি তাই না আপনার কাছে তো সফটওয়্যার আছে আমি যে সফটওয়্যার দিয়েছি আপনাদেরকে ক্যাম্পটা সি স্টুডি এইট পয়েন্ট সিক্স এইট সফটওয়্যার ওই সফটওয়্যার দিয়ে আপনি রেকর্ডিং করে ফেলবেন এই পেজটা ঠিক আছে নিজে মুখে কথা বলবেন আমি কথা শোনা যাচ্ছে আমার আপনি নিজে মুখে কথা বলবেন মেইন মেইন পয়েন্ট গুলো আপনি মুখে কথা বলবেন মেইন মেইন পয়েন্ট কোনগুলা এই যে উপরে যে টাইটেল টুকু আছে ঠিক আছে এই যে উপরে এতটুকু আপনি জাস্ট এটা হলো মেইন মেইন পয়েন্ট এইটুকু আপনি মুখে কথা বললেন ঠিক আছে মাঝে মাঝে বলবেন কি ইফ ইউ ইফ ইউ ক্যান বাই দিস প্রোডাক্ট প্লিজ চেক মাই ভিডিও ডেসক্রিপশন মাঝে মাঝে এটা বলবেন মানে রিভিউ করতেছেন কথা বলতেছেন তার মাঝে মাঝে আপনি এই কথাটা বলবেন এখন নিচের দিকে সেইখানে কিন্তু আরো কিছু মেইন মেইন পয়েন্ট আছে এই যে দেখুন হোয়াট ইজ সিক্রেট একটু উপরের দিকে যায় হোয়াট ইজ সিক্রেট ইমেল সিস্টেম এখানে যা যা লেখা আছে এগুলো আপনাকে নিজের মুখে কথা বলতে হবে এটার জন্য আপনি কিন্তু অনেক জায়গায় ইংলিশে ভালো কথা বলতে না পারেন অনেক জায়গায় আপনি আটকে যাবেন সেক্ষেত্রে আপনি নিজে নিজে দুই তিনবার পেজটা পড়ে নেবেন রেকর্ডিং করার আগে তাহলে কিন্তু আপনার জন্য সুবিধা হবে মানে অনেকটা মুখস্থ মতো হয়ে যাবে এক থেকে দুইবার পড়লে যখন রেকর্ডিং এ বসবেন তখন কিন্তু আপনার আর বাঁধবে না আমার কথা বুঝতে পারছেন এখানে মেন মেন এটা বোনাসগুলো মেইন মেন পয়েন্ট আছে বোনাস কোন কোন বোনাস আছে বড় একটা সাথে এগুলো মেন মেন পয়েন্ট এরকম ভাবে মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের একটা ভিডিও তৈরি করবেন আপনি আস্তে আস্তে স্ক্রলিং করে চার থেকে পাঁচ মিনিটের একটা ভিডিও আপনি তৈরি করবেন ঠিক আছে এই যে দেখুন তারপর এখানে এই প্রোডাক্টটা কিনলে কি কি মানে বিক্রি করা যাবে সব কিছু কিন্তু এখানে লেখা আছে দেখছেন এগুলো কিন্তু মেন মেন পয়েন্ট মানে প্রোডাক্টটা কোন ধরনের কাজ করবে ঠিক আছে চার থেকে পাঁচ মিনিটের ভিডিও তৈরি করে ওই ভিডিওটা ইউটিউবে আপলোড করবেন ঠিক আছে ইউটিউবে আপলোড করার সময় প্রোডাক্টের নামের সাথে দিবেন হলো রিভিউ কথাটা জুড়ে দিবেন প্রোডাক্টের নামের সাথে ঠিক আছে সিক্রেট ইমেল সিস্টেম রিভিউ ঠিক আছে এভাবে আপনি ভিডিও রিভিউগুলো এভাবে করতে হয় ঠিক আছে এ হলো গেল একটা বিষয় দ্বিতীয় বিষয়টা হলো লিঙ্কড ইন আপনার যেহেতু ওয়েবসাইট নাই বর্তমানে কিন্তু লিঙ্কড বর্তমানে কিন্তু লিঙ্কডিন এর প্রচুর প্রচুর পোস্ট কিন্তু গুগলে র্যাঙ্ক করতেছে অডিওর প্লাস এর সেল করার জন্য আপনি যদি মনে করেন যে আমি ওয়েবসাইট করব না সেক্ষেত্রে ওয়েব সেক্ষেত্রে ওয়েবসাইট হিসাবে আপনি লিঙ্কডিন ব্যবহার করতে পারেন ঠিক আছে লিঙ্কডিন ব্যবহার করতে পারেন লিঙ্কডিনে কিন্তু আপনার প্রচুর পর আপনি এখান থেকে রিভিউ করে ভালো সেল করতে পারবেন এখন লিঙ্কড রিভিউ করার জন্য আপনাকে ক্লিক করতে হবে রাইট আর্টিকেল আর আপনি আমার ফরম্যাট পাইছেন না রিভিউ কিভাবে লিখতে হয় ওই ফরম্যাটটা আপনি নিজের থেকে একটু ব্রেনটা বেরেন খাটিয়ে একটু কাস্টমাইজ করবেন এবং প্রোডাক্টের যে গুণাগুণ যা আছে এখানে কিন্তু আপনি সব কিছুই পেয়ে যাবেন ঠিক আছে এখান থেকে শুন মানে মেইন মেইন কথাবার্তাগুলো আপনি জাস্ট কপি করে করে আপনি একটা এমএস ওয়ার্ডে সাজাবেন সুন্দর করে সাজায় সেটা কপি করে লিঙ্কডিন এ পেস্ট করে দিবেন ঠিক আছে এখানে কি নাম দিবেন প্রোডাক্টের নামের সাথে রিভিউ কথাটা দিয়ে দিবেন হ্যাঁ হ্যাঁ ফোট নাম রিভিউ কথাটা দিবেন এখানে প্রোডাক্টের যে ইমেজ টা সিমেজ এখানে আহ নো কভার ইমেজ ডাউনলোড এইখানে ইমেজ টা আপলোড করে দিবেন এই প্রোডাক্ট ঠিক আছে দিয়ে আপনি এটা পোস্ট করে দেবেন এখন এখান থেকে কি হবে লিঙ্কডিনে যে ট্রাফিক গুলো আছে এইগুলা কিন্তু আপনার প্রোডাক্ট কিনবে তাছাড়াও কিন্তু আপনার এই প্রোডাক্টটা যে প্রোডাক্টটা রিভিউ করবেন এই প্রোডাক্টটা কিন্তু গুগলে র্যাঙ্কও করবে লিঙ্কডিন থেকে ঠিক আছে আপনি যখন ভিডিও রিভিউ করবেন ভিডিওগুলোও কিন্তু ইউটিউবে র্যাঙ্ক করবে ঠিক আছে এখন ভিডিও মার্কেটিং করার পর ভিডিওটা ছাড়ার পর ভিডিও লিঙ্কটা কোন কোন জায়গায় মার্কেটিং করবেন বলেন আমার সাথে ভিডিও লিংক ইউটিউবের লিংকটা ইউটিউবে যে ভিডিওটা আপনি আপনি নিজের মুখে কথা বলে প্রোডাক্টটা রিভিউ করে ভিডিওটা ইউটিউবে ছাড়লেন এই ভিডিও যে লিঙ্কটা ভিডিওটা মার্কেটিং করবেন কোন কোন জায়গায় মানে ভিডিও লিঙ্কটা আর কি একটা মিনিট আমি একটু দেখে আপনাকে আমি এগুলো সেভ করে রাখছি আমি এইসব বলি সাইটগুলোতে আমি বলি একটু আমি একটু বলি আমি আপনার লিখেই দিচ্ছি দরকার হলে বলাকে আমি লিখেই দিচ্ছি ঠিক আছে ওটা আপনার সুবিধা হবে That is you.

এখানে শুধু ভাই ইয়ারাবুকটা শুধু করা হয় না সবগুলোই তো করা হয় আচ্ছা আমি বলে দিচ্ছি আপনাকে ফেসবুক পেজ নিজে একটা পেজ তৈরি করবেন এটা আমি ভিডিওতে কোর্স দিয়ে দিছি আপনাদেরকে সুন্দরভাবে ফেসবুক পেজে তৈরি করুন পেজে আপনি ওই ভিডিওটা ভিডিও টাইটেলটা ভিডিও লিঙ্কটা এবং অবশ্যই হ্যাশট্যাগ এটা আপনি পেজে মার্কেটিং করবেন দ্বিতীয়ত ফেসবুকে একটা গ্রুপ তৈরি করবেন যে নামে পেজ করবেন সেই নামে গ্রুপ তৈরি করবেন ঠিক আছে গ্রুপে একই রকম ভাবে ভিডিও টাইটেল ভিডিও লিঙ্ক এবং হ্যাশট্যাগ এটা দিবেন টুইটারে শেয়ার করে দিবেন লিঙ্কডিন এ শেয়ার করবেন ওকে লিঙ্ক ইনে শেয়ার বলতে কোনটা ভুল বলেন তো এখানে এখানে ভুল করবেন আমি বলে দিচ্ছি হ্যাঁ 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 সেটাই সেটাই বুঝতে পারছেন রাইট আমি বলি রাইট আর্টিকেলে কি করলে আপনি রিভিউ করতে পারবেন রিভিউ লিখতে পারবেন আর এই এ স্টার্ট এ পোস্ট এখানে ক্লিক করে আপনি ভিডিও টাইটেল ভিডিও লিংকটা এখানে দিয়ে দিবেন ঠিক আছে ওকে এবং অবশ্যই কিন্তু হ্যাশট্যাগ দিবেন হ্যাশট্যাগও দিয়ে দিন হুম আপনি তো পোস্ট করছি আপনি একটু চেক করে দিতে পারবে আচ্ছা আমি দেখতেছি আচ্ছা ওকেটা আইডো জাম্বলার ইয়ারবুক ভিকে ইনস্টাগ্রাম প্রিন্টারিস্ট এবং আছে কোরা কোরা ততক আমি টপ বাই না আশা করি আপনি যদি রেগুলার এই কাজ জায়গায় ভিডিওটা শেয়ার ভিডিও লিংকটা শেয়ার করতে পারেন ডিভাইড অডিয়েন্স গড়ে করে নিতে পারেন রেগুলার কাজ করেন অবশ্যই আপনারা সেল আসতে বাধ্য ঠিক আছে এই হলো বিষয় আচ্ছা আর কোনো क्वेश्चन আছে

আপনার ইউটিউব চ্যানেলে তাহলে আপনার নিজের ভয়েস দিয়ে ভিডিও তৈরি করতে হবে আপনার মোনোটাইজেশন পেতে গেলে নিজের কন্টেন্ট হতে হবে মোনোটাইজেশন পেলে কি হবে প্রোডাক্সান থেকে ইনকাম করতে পারবেন দ্বিতীয়ত অ্যাড থেকে একটা হিউজ ইনকাম করতে পারবেন ঠিক আছে আমার এত ছোট চ্যানেল আমার কিন্তু ভালো ইনকাম হয় এড থেকে আমার যে বাংলা চ্যানেলটা আপনারা ফলো করেন দেখেন ঠিক আছে এই হলো বিষয় তো আর কিছু বলবেন আর কিছু জানার আছে আচ্ছা ভাই তো আমি ট্রাই করতে থাকি এগুলো ওকে আচ্ছা আমি আমি যেগুলো শেয়ার করছি আপনি একটু চেক করে দেন তাহলে দেখুন ঠিক আছে কিনা আচ্ছা আপনি আপনার অ্যাকাউন্টে প্রবেশ করেন আমি দেখে দেখে দিচ্ছি বলে বলে দিচ্ছি আর যখন আর যখন সেল আসবে তখন ওই ওয়েবসাইট করে নেবেন ঠিক আছে এতগুলো একসাথে ওপেন করলে তো আপনার সোলো কাজ করবে

ঠিক আছে পড়া আছে একটা ওইটাই ইউজ করে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ইনস্টাগ্রাম এই কিছু কাস্টমাইজ করতে হবে যেটা অডিয়র প্লাসে কাজ করতেছেন যে কারণে অ্যাকাউন্টটা অনভাবে করতে হবে আপনাকে ফেসবুক এর টাইপ করি ঠিক আছে আপনার সিস্টেম সবই ঠিক আছে ঠিক আছে প্রতিদিন এইভাবে কাজ করে যান দেখবেন র্যাঙ্ক করবে পোস্ট গুলো র্যাঙ্ক করবে আপনার মোটামুটি মার্কেটিং সিস্টেম ভালোই শিখে গেছেন ঠিক আছে যা দেখাইছে মোটামুটি ভালোই শিখছেন এখন আপনার দায়িত্ব হলো রেগুলার কাজ করা আর্নিং চলে আসবে আশা করি ঠিক আছে বাট এই এই যে কাজগুলো কাজগুলো করতেছেন অন্যদের সাথে একটু কম্পেয়ার করবেন অন্যরা যেভাবে কাজ করতেছে চেষ্টা করবেন তাদের থেকে আরো সুন্দর করার মানে মানে এগুলো কিন্তু নিজের উপর ডিপেন্ড করে যে আমি পোস্টটা কত সুন্দরভাবে ভাবে করবো সৌন্দর্যটা কিন্তু কেউ মানে করে দিতে পারে না আর বা মার্কেটিং করার ঠিক আছে

তো ঠিক আছে কোনো প্রবলেম হলে জানায়েন ঠিক আছে আর ভালো থাকেন আসসালামু আলাইকুম